হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে দেখেই বুঝতে পারছেন, পরনে জ্যাকেট, তার মানে ঠান্ডা পড়ে গিয়েছে। সো আর দেরি নেই, এখন ব্ল্যাঙ্কেটও বের করে ফেলতে হবে, কারণ বাইরের তাপমাত্রা হচ্ছে 58 ডিগ্রি। সো বুঝতেই পারছেন ভালোই ঠান্ডা পড়েছে। চলুন তাহলে আজকে আমার বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এতদিন ওয়েট করতে করতে ফাইনালি আমার লাউ গাছে লাউ ধরেছে, কিন্তু দুঃখের বিষয় যে এই ঠান্ডার মধ্যে তো আর লাউগুলো টিকবে না। তাই আমার যে টুকটাক সবজি আমার গাছের মধ্যে ধরেছে সেগুলোই আজকে আমি তুলে নিয়ে আসব, আর যেগুলো পারবো টুকটাক রান্নাও করে ফেলব। তাই ভাবলাম যে আজকের এই ব্লগটা থাকুক আমার বাগান, আমার সবজি এইগুলোর উপর। তাহলে থাকুন, চেক করতে থাকেন আজকের এই ব্লগটা, আশা রাখি আপনাদের ভালো লাগবে। এবার এই যে চলে এলাম আমার ফ্রন্ট ইয়ার্ডে, দেখুন কি সুন্দর করে অনেকগুলো ফুল ফুটে আছে, কারণ এখন একদম শেষ পর্যায়ে, অনেক ঠান্ডা পড়ে গেছে, সেজন্য আর ফুলগুলো সেই সতেজতা নেই। আর আমার বাগানে ধরে আছে গ্লাডিওলাস, এই রেড ফুলটার নাম হচ্ছে গ্লাডিওলাস, খুবই সুন্দর এই ফুলটা। আর এটা হচ্ছে আমার ব্যাকইয়ার্ড, যেখানে আমার এই যে লাউ গাছ, কুমড়ো গাছ, ঝিঙে গাছ এইগুলোই আছে। আমি অনেক কিছুর গাছই লাগিয়েছিলাম, বরবটি গাছও আছে, কিন্তু ঠান্ডার কারণে এখন দেখুন সব কিছু একদম মজে গিয়েছে, গাছগুলো মানে এখন একদম মরে যাওয়ার পালা। সো ভাবলাম যে না, যেহেতু আর এগুলো টিকবে না, সেজন্য যতটুকু সম্ভব পারছি এগুলো তুলে নিয়ে যাচ্ছি ঘরে। এই যে কয়েকটা বরবটিও ধরেছে, সো বরবটিও কেটে নিচ্ছি, তারপর মিষ্টি কুমড়োর ফুল নিব, এই যে ঝিঙে, ঝিঙেটাও কেটে নিব, কয়েকটা আছে কিন্তু বেশিরভাগই মরে গিয়েছে ঠান্ডার জন্য, সেজন্য আর সবগুলো নেওয়া হচ্ছে না, কারণ বেশিরভাগই মানে একদম ফুটো হয়ে গিয়েছে। আর এই যে দেখুন ফাইনালি আমার লাউ গাছে কতগুলো ফুল এসেছে, তারপর লাউ, ছোট ছোট লাউ এসেছে, কিন্তু এগুলো তো আর বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এত ঠান্ডা বাইরে যে এগুলো টিকার কোনো সম্ভাবনাই নেই। আর এই যে হচ্ছে কাঁচামরিচ গাছ, দেখুন কাঁচামরিচ গাছে কাঁচামরিচ একদম ভরে গিয়েছে। সো এগুলোকেও আমার ভেতরে নিয়ে যেতে হবে, ভাবছি এগুলোকে সানরুমে সেটেল করে দিব, তা না হলে এই ঠান্ডার মধ্যে কাঁচামরিচ গাছটাও একদম মরে যাবে। আর দেখুন ফাইনালি একটা লাউ আমার একটু বড় হওয়ার সুযোগ পেয়েছে, এখন আজকে ভাবছি এটাকেও কেটে নিয়ে যাব, তা না হলে এটাও মরে যাবে। আর মিষ্টি কুমড়ো মাশাল্লাহ কয়েকটা এসেছে, জানি না, তবে মিষ্টি কুমড়ো টাচ করব না, কারণ হয়তো একটু ঠান্ডার মধ্যে মিষ্টি কুমড়া হতে পারে, সেজন্য মিষ্টি কুমড়াকে রেখে দিব। আর এই যে জানা, দেখুন কি সুন্দরভাবে একটার পর একটা কুমড়ো ফুল কেটে নিচ্ছে, তবে আমি বুঝলাম না কুমড়ো ফুলটা খুব দ্রুত মানে ইয়ে হয়ে যায়, এই নষ্ট হয়ে যায়, একদিন কোনো মতে থাকে, সেকেন্ডে একদম মজে যায়। আর এই যে ঝিঙে, ঝিঙে মাত্র দুটাই নিতে পেরেছি, বাকি সবগুলো মরে গিয়েছে। ঝিঙে অনেকগুলি এসেছিল কিন্তু ঠান্ডার কারণে বেচারাগুলো বড় হতে পারেনি। সো ফাইনালি এই যে লাউটাও কেটে নিয়েছি, আর এই যে দেখুন আমার ঝিঙে, তারপর লাউয়ের পাতা, লাউয়ের কয়েকটা ডোগা নিয়েছি, ভাবলাম যে এইগুলো তো নষ্ট হয়ে যাবে, সো এগুলো একটু খেয়ে নিব। আর এই যে এখন আমি এগুলোকে মানে লাবড়ার মতো করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো, লাউ, ঝিঙে আর কুমড়োর ফুল। এখন কিছু করার নেই, কারণ পরিমাণে যেহেতু কম, আলাদা আলাদা করে রান্না করা যাবে না, সেজন্য ভাবলাম যে না, লাবড়ার মতো করে একটু চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করলে হয়তো খেতে ভালো লাগবে। আর এই যে চিংড়ি মাছটাকে এখন একটু হলুদ, লবণ এবং তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর লাবড়াটাকে রান্না করার জন্য তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, তার মধ্যে হালকা একটু রসুন বাটা দেব, আদা বাটা দেব, আর হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর একটু পাঁচফোড়নের গুঁড়ো। এবার মশলাটা যখন একটু হয়ে এসেছে, তখনই আমি এর মধ্যে লাউ, ঝিঙে, তারপর মিষ্টি কুমড়ার ফুলটা দিয়ে দিয়েছি। এবার দেখুন কি সুন্দরভাবে, এটা একদম কচি তো তাই হতে বেশি সময় লাগবে না, আর আমার গাছের কাঁচামরিচটাও অ্যাড করে দিলাম। দেখুন এখন প্রায় 5-7 মিনিট রাখবো, যখন দেখব একদম লাউটা হয়ে এসেছে, তখন এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। এখন চিংড়ি মাছটা দেওয়ার পর বেশিক্ষণ রাখবো না, কারণ যেহেতু এগুলো একদম কচি, গলে যেতে পারে, বেশি বেশি গলা হলে খেতে ভালো লাগবে না, সেজন্য আর মাত্র 3-4 মিনিটের মতো রেখেই আমি ধনে পাতা অ্যাড করে দিলাম। আর এইদিকে রান্না হয়ে গেল আমার লাবড়ার মতো লাউ, ঝিঙে
আর মিষ্টি কুমড়ার ফুল। আর রান্নাবান্না শেষ করে ভাবলাম একটু চেরি খাওয়া যাক। রান্নাবান্না একদম শেষ হয়নি, কারণ আমি লাউয়ের পাতাটাও রান্না করব। চেরি যেহেতু সিজনে ছিল না, তাই খুব একটা মিষ্টি ছিল না, তারপরে ভাবলাম কাজের ফাঁকে একটু চেরি খেয়ে নিই। আর এইদিকে আমি লাউয়ের পাতাটার শুটকি শিরা রান্না করব আমাদের সিলেটি স্টাইলে। সো আমি প্রথমে লাউয়ের পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, অবশ্য এগুলোতে বালু নেই, তারপরও যাতে কোনো পোকামাকড় না থাকে সেই জন্য ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে একদম মাখিয়ে বসিয়ে দিব, মাখিয়ে বলতে লাউয়ের পাতা, তার সাথে থাকবে আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এরপর কাঁচামরিচ, তারপর শুটকি, এটা লোট্টা শুটকি, তারপর পানি এবং লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে প্রায় 5-7 মিনিটের মতো রান্না করলেই লাউয়ের শুটকি শিরা, লাউ পাতার শুটকি শিরাটা হয়ে যাবে। সো এখন আমি সব কিছু দিয়ে এবার চুলার মধ্যে দিয়ে দিচ্ছি, আর মিনিট 7-8 পর দেখবেন একদম শুটকি শিরা হয়ে রেডি। সো আমার শুটকি শিরাটাও পুরোপুরি অলমোস্ট হয়ে গিয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর একদম কচি ছিল তো সেজন্য হতে এগুলো বেশি সময় লাগে না। আর অর্গানিক যে কোনো জিনিস কিন্তু রান্না করতে খুব ইজি। আর এখন আমার রান্না বাড়া শেষ, ভাবলাম আমি একটু রমেন নুডলসটা খেয়ে নিই, আর সাথে আছে একটা ডিম সিদ্ধ, কারণ এত খিদা লেগেছে আপনাদের ভাইয়া বাইরে, সেজন্য আর এখন আমি লাঞ্চ করছি না। সো ফাইনালি রান্নাবান্না শেষ, গাছ থেকে সবজি তুলে রান্নাবান্নাও করে ফেললাম, আর ভাবলাম এখন একটু বাইরে চলে আসি। বাইরে একটু মৃদু হাওয়া বইছে আর ঠান্ডাটাও ভালোই আছে। সো ভাবলাম যে না, ব্লগটাকে এখানেই শেষ করি আর আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিই। যদি আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীতে নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাদের স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।